प्रबल और लोगते अमर मजद उपस्थित আছে এমসিএলএ সজল সিং ডাঙ্গুরিয়া তেখেত কো মই সমর্থনে জানাবে অনুরোধ জানাইছো সুপার নে জিন্তু শর্মা ট্রেড ফিটার মই ফিটার তো সাইছো কুলম ভাই আমি নাম রবীন বসুমতারি ইলেকট্রিশিয়ান নিপরে ब्रॉयलर मुर्गी पुहब लगे ट्रेनिंग लोकल मुर्गी के पुहब लगे ट्रेनिंग लगभग सार्टिफिकेट पा जा सरकार मानी बैंक लोन पापोर्ट पा আমি সকলো আনন্দিত হৈছো কি পৰ্বতজৰাত ইমান বছৰে এটা ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ বনাই এনাই পেলাই থোৱা আছিলে যিটো নেকি অকল পৰ্বতজৰাৰ কাৰণে নহয় সমগ্ৰ বিটিআৰৰ বা অসমৰ কাৰণে
এই অঞ্চলটো এটা গুরুত্বপূর্ণ অঞ্চল, সীমামূরিয়া অঞ্চল হয় পর্বতজরা, এই খুব একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। গতি এই আইটিআই এখন প্রচলন করার কারণে আমার সিট ডিপার্টমেন্ট বিটিআর গভর্নমেন্টর সিট ডিপার্টমেন্টে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার একটা নির্দেশ মর্মে তেখেতর গাইডেন্স হিসাবে আমি এই আজি ওপেনিং করলো। আর ইয়াত ফেব্রুয়ারির পর ক্লাস আরম্ভ হব, 64 জন স্টুডেন্টে ইয়াতে ক্লাস লব পারিব। আর অতি শীঘ্রে আমি আরো তিনটা ডিপার্টমেন্ট, তিনটা ট্রেড ইয়াত আরম্ভ করিম, আর 64 ছাত্র ছাত্রী ইয়াতে ক্লাস করিব পারিব। আর ইয়াত টাটা আর এলএনটিও বিভিন্ন কোম্পানি বিলাক ইয়াত সাপোর্ট করবলে বিচারি আছে। আর যখন আইটিআইত ইয়াত কোর্স লব, পাস করার পিছত তেখেত সকলের প্লেসমেন্টর কারণে বিভিন্ন কোম্পানির লগত ইতিমধ্যে আমার টাই আপ হয়েছে, তেখেত সকলে তাতে কাম পাব। আর আরো একটা কথা, যেহেতু আমার তার অনুষ্ঠান বহুত কম, এই কারণে অকল দিনতে নয় গধূলির সময়ত এই অনুষ্ঠানটি খোলা থাকিব। আমি চেষ্টা করছো মার্চর পর এই করবর কারণে। আর ভারত সরকার, অসম সরকার, আমার বিটিআর সরকারও যাক স্কিল প্রোগ্রাম বিলাক আছে, এইটো এই অঞ্চলের মহিলা সকলের কারণে হ্যান্ডলুম বা পোলট্রি এগ্রিকালচারের ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং বিলাক এই অনুষ্ঠান হয়ে থাকিব। গতি মানে আশা রাখিছো যে এই অনুষ্ঠানটি সকল দিকের পর গড় লয় উঠাত ইয়ার পরিবেশটি ভালমতে যদি আমার মেনটেন করবেন ইয়াত সকল সহায় করব। এই অকল পর্বতজরা নহয়, বিটিআর অঞ্চলত বিভিন্ন ভেঞ্চার স্কুল আছে। এই কারণে আমার যে বিটিআর চুক্তি হয়েছিল 2020 সনত, তো 6.3 যে দফা আছে তার স্পষ্টভাবে লিখা আছে। আর এই বছর আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় 10 কলেজ প্রভিনশিয়ালাইজ করার কারণে ইতিমধ্যে কাম হাতত লৈছে। আর ইয়ার পিছতে হায়ার সেকেন্ডারি, ইয়ার পিছত হাই স্কুল আর LPME বিলাকক প্রভিনশিয়ালাইজ করার কারণে, যেটু নিট বেস এটা প্রভিনশিয়ালাইজ করার কারণে আগবাড়িব। যেহেতু বিটিআর চুক্তির এটা একটা দফা আছে, এই দফা মতে ইয়ার ইমপ্লিমেন্টেশনটা হব মই আইতো আশা করছো। এইটুক লই পেলায় ভারত সরকারে কব, অসম সরকারে কব, বেঙ্গল সরকারে কব, আর যখন আন্দোলন করেছে তখন সকলে কব। গতি কোচ রাজবংশী জনগোষ্ঠীক আমি সদায় শ্রদ্ধা করো, তখন সকলের উন্নয়ন উত্তরণ আমি বিচারো। আর যখন অস্ত্র লয় জঙ্গলত আসলে তখন সকলে ঘরত আহাতো আমি বিচারো, কারণ সমাজখন আগুয়াই লৈ যাব লাগিলে শান্তি লাগিব, শান্তি প্রতিষ্ঠা করার সবর দায়িত্ব আছে। আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় দায়িত্ব লওয়ার পিছতে আজি আমার বডোল্যান্ড অঞ্চল, কার্বি আংলং বিভিন্ন অঞ্চল বিলাকত আদিবাসী সকলের যেখানে আন্ডারগ্রাউন্ড আসলে গোর্খা সকলের সবর লগত আলোচনা করে শান্তি প্রতিষ্ঠা করবলে ইতিমধ্যে সফল হয়েছে। আর এটা দুটা যে সংগঠন আছে তখন সকলে আহিব লাগে, আর আগুয়াই লৈ যাওয়ার সকল সহায় করব। পর্বতজরাত রেগুলার অফিসার নাহে, কিবা নাহে, এই কমপ্লেন বিলাক পাই আছো। আর ইয়ার কারণে আমি এই জানুয়ারি মাহর শেষর ফালে ইয়াত আমার প্রিন্সিপাল সেক্রেটারি আদি করে সবই আহিব, ইয়ার একটা ডাঙর একটা রিভিউ মিটিং হব, যাতে ইয়ার বিষয়বিলাক ইয়াত থাকে আর রাইজক সেবা করে।